ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ওয়ার্ল্ড। আমি সঙ্গীতা। সবাইকে বিশ্বকর্মা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটি স্টার্ট করছি। আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমি খুব সাজুগুজু করেছি, দেখবেন পুরো লুকসটা। মেখলা চাদর, আজি মই মেখলা চাদর পিন্ধি, মোক কেনেকুৱা লাগিছে কমেন্টস করি নিশ্চয়ই জানাবো। কিন্তু আর এখন আমি যাচ্ছি বিশ্বকর্মা পুজো দিতে মন্দিরে, ওখানটা খুব ভিড় হয়, জানি না কতক্ষণে পুজো দিতে পারবো, প্রচণ্ড লাইন থাকে। তারপরে এসে আবার জিমে যাব, জিমেও পুজো হয়। জিমের থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো, আছে নাকি ওখানে কম্পিটিশন, কি ব্যাপারে কম্পিটিশন, কিসের কম্পিটিশন কিছুই জানি না, ওখানটা গেলেই জানতে পারবো যে কি ব্যাপারে কম্পিটিশন হবে। তারপর ওখানটা দুপুরবেলা প্রসাদ খেয়ে তারপরে ঘরে আসব। তো যাই দেরি না করে, আগে মন্দিরে যাব তারপরে জিমে যাব, চলুন তাহলে আমার সাথে। আমরা এখন যাচ্ছি বিশ্বকর্মার মন্দিরে বিশ্বকর্মা পুজো দিতে। বাইরে ভীষণ রৌদ্র, আজকে ভীষণ গরম ওয়েদারটা, তো দেখি কত ভিড়, গিয়ে তো অনেক লাইন দিতে হবে, প্রচণ্ড ভিড়। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো বিশ্বকর্মা মন্দির। আমরা এখন মন্দিরে এসে গেছি, এই আমার হাজবেন্ড যুগল বণিক, পিছনে আমার ছেলে সোমার, ওকে আমি মান্তু বলেই ডাকি, আর মেয়ে তো আসেনি, মেয়ে ঘরে আছে। তো এখন আমরা যাই পুজোটা দিয়ে এসি। আমাদের পুজো হয়ে গেছে, এখন আমরা এখন বাড়ি ফিরছি।
বাড়িতে গিয়ে আবার জিমে যেতে হবে, তো এখন বাড়ি যাই। আর এটা হচ্ছে মা কামাখ্যা মন্দিরে যাওয়ার রাস্তা, দেখে নিন, দেখা যাচ্ছে না, অন্যদিন দেখাবো। ভাল লাগিছে।